প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভালো আছি। আর আর দেখতে পারো কোথায় আছি, কারণ ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো মামা বাড়িতে আছি। হ্যাঁ, মামা বাড়িতে আছি। আর ছোট মামাই দেখো, সবাই জানে যে বাড়িতে সবাই এই গরমে কি ড্রেস পরে। আর ওপাশে বসে আছে আমার বরমশাই। আর অনেকদিন পরে মামা বাড়িতে এসেছি, কারণ বুঝতেই পারছো শাড়ি যখন পরা, জানি না বুঝতে পারছো কিনা বলেই দেই, মামা বাড়িতে ছিল আজকে বড় ঠাকুরের পুজো, সেই পুজোতেই আমরা এসেছি। পুজো হয়ে গেছে, এখন এসে আমরা উপরে বসে আছি ছোট মামার ঘরে, একটুখানি ফ্যানের হাওয়া খাচ্ছি, এসির ঠান্ডা নিচ্ছি। মানে এতটা গরম নিচে, মানে প্রচন্ড গরম। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। এতদিন, কতদিন পরে মামা? প্রায় দেড় মাস না? হ্যাঁ, প্রায় দেড় মাস পরে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। মামা হাসে। আর তোমার বাইকটা খুব সুন্দর হয়েছে মামা, সবাই কমেন্টে লিখেছিল যে বাইকের কালারটা খুব সুন্দর হয়েছে। গিনির পছন্দ হয়নি? আর একটুকু এইটুকু সময় আমি একটুখানি রেস্ট নিতে থাকি, মানে একটুখানি ঠান্ডা হতে থাকি। আর তোমরা সকালবেলা থেকে আমরা কি কি করলাম, পুজো করলাম, সবকিছু দেখতে থাকো। তাহলে তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখা, মানে দেখা করছি। আর ওপাশে নিচে প্রসাদ, এখন এখন মা খাবে না মামা প্রসাদ? আর বড় ঠাকুরের পুজো হলে যে সিন্নিটা, সিন্নি বলে না, সিন্নিটা দেয়, সিন্নিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। একটু পরে যাব নিচে, এখন একটুখানি জল খেয়ে নেবো। আমি উপোস ছিলাম, বাড়ি থেকে উপোস রেখেই, মানে উপোস থেকেই এসছি। এখন পুজো হয়ে গেছে, পুজো ভঙ্গ হলো, ওখান থেকে চরণামৃত খেয়ে আর এবার কি করবো। এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা, মানে সকালবেলা থেকে যে কি কি করলাম না করলাম সেটুকু দেখতে থাকো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। শাড়িটা একটু ঠিক করে দেব, আমি এই শাড়ি আমার ওই যে আমার মুডই ভালো না। কি ঠিক করবাস না, কুচি না, এমনি সব বর্দা কেমন আছে উমেন? খালি ভিডিও করো হয়েছে পাপা? আলিমান গোত্র, 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 আলিম
মেঘলা সরকার, লতা মালাকার, বাপি মালাকার, আর বলতে সহ সবাইকে বলবো ওম নমো দেবে। পুজো কমপ্লিট, এবার যোগ্য হবে না আমি? যোগ্য হবে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুজোটা যোগ্য হয় না। হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। এই তো সবাইকে কতদিন পরে দেখতে পাচ্ছ, দেখো তিন্নি কত বড় হয়ে গেছে দেখো, আমার সমান সমান একটুখানি। আর কদিন পরে ওই মেজদি, বড়দি, ছোটদা সবাই। দেব কিসে সব দেব, অন করা আছে। চিনি মাখানো, আমার ছোটদা মাখাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, হাওয়াটা ছেড়ে দিয়ে কথা বলো। পা গরম হয়ে যাচ্ছে, এটা পুরো গরম হয়ে গেছে। হেল্প করছে পিউদি, পূজোর প্রসাদ মাখানো হচ্ছে। তোমাদের টুকি দিচ্ছে কে? টুকি কি দিদি, ওটা তুমি একটু নাও, তোমরা কে কে খাবে প্রসাদ? এই হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আমি বলিনি কুটনি, পিউদি কুটনি বলে আমি দিচ্ছি। তুমি কি দি আমাকে তাই ভাবলে?
পর্ণর সাথে লুকোচুরি খেলছি। আমার পিউ দিদির ছেলে, সবাইকে হাই বলো। কই তুমি, তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না সোনা। সবাইকে হাই বলো। হাই, তোমরা শুনতে পাচ্ছ? পর্ণ হাই বলছে। আবার তুমি খেলা করো। মেজ দা দায়িত্ব দিল লেবু জল বানানোর। লেবু ব্যাগের মধ্যে গাড়িতে ছিল, এখন যাই রান্নাঘর। খালি পায়ে মামা, এত রোদ, উঠোন পুরো গরম হয়ে গেছে, শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। একটু লেবু জল বানাবো সবার জন্য। আর আমার মামি এপাশে কিচেনে চলে এসেছে, আমি লেবু জলটা সবার জন্য বানিয়ে নিই। দেখি ফ্রিজে জল আছে কিনা। আর লেবু জলটা মেজদি বানাচ্ছে, মেজদি চলে এসছে, মানে মেজু বৌদি। আমি মেজদি বলি। ঘরের মধ্যে লাইট নেই তো, অন্ধকার। এই যে আমার মেজু বৌদি এখন লেবুর জল বানাবে। মেজদা খুঁজে পাচ্ছিল না, তারপরে আমাকে ডেকে বলেছে পেয়ে গেছে। এবার মেজু বৌদিকে বলে দিয়েছে লেবু জল করো, আমার বৌদি করছে। মামা এখানে আম কাটে, আর ওখানে দেখো সবাই গিনি। ও গিনি, সবাইকে হাই বলে দাও। ওখানে খেলা করছে, ফোন দেখছে। আর আমার মামি গরমে, দেখো আমরা আসা মাত্র এই গরমে, এইখানটায় আরো প্রচন্ড গরম। কি কষ্ট দিলাম, রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি কিছু খাবো না। এটা কি মাছ? ভেটকি মাছ। কি মাছ? ও কি করে বুঝলাম বলো? এইটা দেখে আমি বুঝেছি ভেটকি মাছ। আমি প্রথমে ভেবেছি মনে হয় রুই মাছ, নয় কাতলা মাছ ভেবেছি, কিন্তু এইটা দেখার পরে বুঝলাম ভেটকি মাছ। মাঝে মামা অফিসে গেছিল, ফটো দেখেছিলাম ফেসবুকে। ও কালকে এসছে পাপা। এই দেখো আমার পর্ণ পাপা। টুকি চলো যাই, প্রসাদ খেয়ে আসি। প্রসাদ না নিলে হয় না। গিনি খাচ্ছে সিন্নি। সিন্নি না আলো চাল মাখা, মানে আতপ চাল মাখা। এক জায়গায় হয়। আরে বাবা, ভালো আছো তুমি? সিন্নি তোমরা কে কে খাবে চলে এসো। দেখো শোভনা খাচ্ছে। শোভনা বেশি বেশি করে খাও। এইটা ভালো দিয়েছো দিদি, এইটা সব থেকে ভালো। তুই কি করছিস রে ভাই? চিন্নি চিন্নি ভালো লাগছে মামা? ছোটদা মা খেয়েছে, ছোটদা বড়দা পিউদি। এই চিন্নি গাদি তুমি খাও। চিন্নি খাবে না? একটু খানি খা। হ্যাঁ দিদি খুব ভালো খায়। তুমি খাও নি? এ বাস, একটুখানি খেলেও খেতে হবে।
খেতে হয় বাবা এটা করুন তাই মালঞ্চ মামাদের পুকুরের জল শুকিয়ে গেছে তুমি নামো পুকুরে এখন তোমার গাছ থেকে পাড়তে হবে না মামা বাড়িতেও কতগুলো রয়েছে কোথায় ওনাকে গাছ এইরকম বড় বড় আম পাঠাচ্ছি ওনাকে এখানে গাছ আছে এই বাড়িতে সাজুগুজু করে নিয়েছি লিপস্টিক পরে নিয়েছি আর কি টিপটাও চেঞ্জ করে নিয়েছি কি খাচ্ছ বোনো তুমি এত গরম এত গরম না আজকে আমি লিপস্টিক পরিনি পরেছিলাম বেশি না অল্প ছাদে চলে এলাম এবার কতগুলো আর গিনি বলছে ভুজিয়া খাবে গুজিয়া গুজিয়া ভুজি ভেবেছি আমরা এখন বেরিয়ে যাব কিন্তু এমন মানে মেঘ করেছে ভীষণ মেঘ করেছে জানি না তোমরা বুঝতে মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুব ওই দেখো আমরা বেরোতেই পাচ্ছি না এখন কি মজা বাবা আজকে পড়া নেই কি মজা কি সাহস সবার কি সাহস দেখো আমার মেজ বৌদি তো ঘুরছে আর ঘুরছে আসো ঘরে আসো আমরা সবাই এখন ফুচকা খেলাম বড়দা ফুচকা বড়দি ফুচকা নিয়ে এসেছিল সেই ফুচকা আমরা সবাই খেলাম এখন এমন ঝাল লেগেছে এসি উচ্চারণ করতে পারছে না দেখলে দেখলে গিনি দৌড়ে আমার ঘরে ঢুকে গেল আর বাড়িতে চলে এলাম এখন 8টা বেজে গেছে হাওয়া দেওয়া কমেছে কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে খুব আমাদের স্যানিটাইজারটাকে আছে